তোমাদের অন্যান্য অন্যান্য বিষয়ের পার্টিসিপেন্ট কেমন থাকছে? ২৫-৩০ জনের মতো, তো এত কম হচ্ছে কেন? আগে তো মোটামুটি ভালোই পার্টিসিপেন্ট হতো। কালকে একটা সেশনের ক্লাস নিলাম, 61 জন পার্টিসিপেন্ট ছিল। আর জয়েন হতে অনেকে দেরি করছো, 11টা 4 বাজছে, 11 জন মতো জয়েন হয়েছে। আচ্ছা, গত কয়েকদিন ধরে বিদ্যুৎ প্রায় সময় থাকছে না, যদি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে যায় তাহলে সবাইকে আবার জয়েন হওয়ার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, যদি তখন আমরা মোবাইল ডাটা দিয়ে হয়তো ক্লাস নেবো, এখন ওয়াইফাই দিয়ে আমরা ক্লাস নিচ্ছি। কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেলে আবার জয়েন হওয়া। আচ্ছা, আজকের পর্যালোচনা শুরু করছি। আর আরেকটা রিকোয়েস্ট, যে ভিডিওটা সবাই অন রেখে ক্লাস শুরু করো। হ্যাঁ, এটা হলে ভালো হয়। তো আজকের যে আলোচ্য বিষয়গুলো সেগুলো হলো কি, আমরা 4 নম্বর অধ্যায় পড়তেছি, যে বিজ্ঞান দ্বিতীয় পত্রিকার 4 নম্বর অধ্যায়। এখানে আমাদের ব্যারোরিফ্লেক্স আর হৃদরোগ আর তার চিকিৎসা সম্পর্কে আজকে আমরা জানবো। ব্যারোরিফ্লেক্স, ব্যারোরিফ্লেক্স আসলে কি জিনিস? ব্যারোরিফ্লেক্স হলো আমাদের দেহের এমন একটি রিফ্লেক্স বা প্রতিপত্ত প্রক্রিয়া, যার মাধ্যমে অনৈচ্ছিক ও স্বয়ংক্রিয়ভাবে আমাদের রক্তের উচ্চচাপ অথবা নিম্নচাপ পুনরায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। তো ব্যারোরিফ্লেক্স জানার আগে আমাদের ব্যারোরিসেপ্টর সম্পর্কে জানতে হবে। মানুষের হৃৎপিণ্ডের প্রাচীরে এবং কিছু রক্তবাহিকা আছে। হ্যাঁ, এই রক্তবাহিকার প্রাচীরে বেশ কিছু সংবেদী স্নায়ু প্রান্ত থাকে, যারা দেহের রক্তের চাপের উচ্চ বা নিম্ন মাত্রা অনুসারে রক্তচাপকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। এসব বিশেষ সংবেদী স্নায়ু প্রান্তকে ব্যারোরিসেপ্টর বলা হয়। সহজ কথায়, যে হৃৎপিণ্ড এবং আমাদের দেহের কিছু রক্তনালীতে হ্যাঁ কতগুলো সংবেদী স্নায়ু প্রান্ত আছে, এদেরকে ব্যারোরিসেপ্টর বলা হয়। আর এই ব্যারোরিসেপ্টর গুলো হৃৎপিণ্ড এবং সংশ্লিষ্ট কিছু রক্তবাহিকায় যদি রক্তের চাপটা বেশি থাকে বা রক্তের চাপটা কম থাকে, তাহলে ব্যারোরিসেপ্টর নামক যে সংবেদী স্নায়ু প্রান্ত আছে, এরা সেই ইনফরমেশনটা নিয়ে আসে যে অমুক জায়গায় রক্তের চাপটা কম বা অমুক জায়গায় রক্তের চাপটা বেশি। তাহলে ব্যারোরিসেপ্টর দেহের উচ্চ রক্তচাপ বা নিম্ন রক্তচাপকে আইডেন্টিফাই করে বা শনাক্ত করে, এবং শনাক্ত করে সে মস্তিষ্কে পাঠায় দেয়। দুই ধরনের ব্যারোরিসেপ্টর দ্বারা ব্যারোরিফ্লেক্স নিয়ন্ত্রিত হয়। দুই ধরনের ব্যারোরিসেপ্টর হলো, কিছু ব্যারোরিসেপ্টর আছে যারা উচ্চ রক্তচাপ আইডেন্টিফাই করে, আর কিছু ব্যারোরিসেপ্টর আছে যারা নিম্ন রক্তচাপ আইডেন্টিফাই করে। আমরা আসবো উচ্চ চাপ ব্যারোরিসেপ্টর, এগুলো থাকে কোথায়? এগুলো থাকে হলো অ্যাওর্টিক আর্চ ও ক্যারোটিড সাইনাসে অবস্থান করে। হ্যাঁ, রক্তের চাপ বেড়ে গেলে এগুলো সেই উদ্দীপনা খেয়ে মস্তিষ্কের মেরুলায় পাঠায়, এবং এর ফলে ফিরতি যে স্নায়ুবার্তা আসে তার দ্বারা হৃৎপিণ্ডের পাম্পিং কমে আসে এবং রক্তবাহিকার ভিতর দিয়ে রক্ত প্রবাহ কমে যায়। এভাবে রক্তের চাপ স্বাভাবিক হয়ে আসে। আমরা ছবিটা একটু দেখাই। তাহলে এটা হলো মস্তিষ্ক, সবাই খেয়াল করো, এটা হলো মস্তিষ্ক, আর নিচে এটা হলো হৃৎপিণ্ড। তাহলে হৃৎপিণ্ডের এই অংশের নাম হলো অ্যাওটা, এটা হলো অ্যাওটা বা মহাধমনী। তাহলে মহাধমনীর এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অ্যাওটিক আর্চ। হ্যাঁ, এটা হলো অ্যাওটিক আর্চ। এই অ্যাওটিক আর্চ আর্চের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্যারোরিসেপ্টর, এর নাম হলো অ্যাওটিক ব্যারোরিসেপ্টর। এই যে কতগুলো শাখা শাখা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো অ্যাওটিক ব্যারোরিসেপ্টর। তাহলে এই অ্যাওটিক ব্যারোরিসেপ্টরের কাজ কি? অ্যাওটাতে যদি কোনো কারণে উচ্চ রক্তচাপ হয় তাহলে অ্যাওটিক ব্যারোরিসেপ্টর সেটা আইডেন্টিফাই করে। আরেকটা ব্যারোরিসেপ্টর দেখো, এটা দেওয়া আছে এই যে এই দুইটা নালী। হ্যাঁ, এই নালী আর এই নালী, এগুলোকে বলা হচ্ছে ক্যারোটিড ধমনী। এই ক্যারোটিড ধমনী দুইটি ব্রেনে রক্ত সরবরাহ করে। তাহলে ক্যারোটিড ধমনীতে আমরা এখানে একটা ব্যারোরিসেপ্টর দেখতে পাচ্ছি, যার নাম হলো ক্যারোটিড ব্যারোরিসেপ্টর। সবাই খেয়াল করেছো, ক্যারোটিড ব্যারোরিসেপ্টর। হ্যাঁ, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি সবাই।
তাহলে এখন এই ক্যারোটিড বায়োরিসেপ্টর এই কি করবে, ক্যারোটিড ধমনীতে যদি উচ্চ রক্তচাপ থাকে সেটাকে সে শনাক্ত করবে, এবং শনাক্ত করার পর কি করে, এই যে আমরা কতগুলো স্নায়ু দেখতে পাচ্ছি, এই স্নায়ুগুলোর মাধ্যমে মস্তিষ্কে মেরুলাতে পাঠিয়ে দেবে। মস্তিষ্কের মেরুলাতে যখন ইনফরমেশনটা যায়, অর্থাৎ অ্যাওর্টিক আর্চে অথবা ক্যারোটিড ধমনীতে যদি রক্তের চাপটা বেড়ে যায়, তাহলে মস্তিষ্ক এক ধরনের বার্তা দেয় বা এক ধরনের রেসপন্স করে, হ্যাঁ, সেটাও স্নায়ুর মাধ্যমে সংশ্লিষ্ট অংশে চলে যায়। হ্যাঁ, অ্যাওর্টিক আর্চেও চলে যেতে পারে অথবা ক্যারোটিড ধমনীতে চাপ বেশি হলে সেখানেও যেতে পারে। এখানে যাওয়ার ফলে হৃৎপিণ্ড কি করে, হৃৎপিণ্ডকে তার সংকোচন মাত্রা কমাই দিতে বলে, যার কারণে অ্যাওর্টাতে কম পরিমাণে রক্ত যাবে আর রক্তের চাপটা স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে, কারণ আগে রক্তের চাপটা এখানে বেশি ছিল। কেন বেশি ছিল? কারণ কোনো কারণে হৃৎপিণ্ড খুব জোরে সংকোচন চাপ দিয়েছিল, যার কারণে হয়তো হঠাৎ করে অ্যাওর্টিক আর্চে বা ক্যারোটিড ধমনীতে উচ্চ রক্তচাপ হয়েছিল। তাহলে আমরা কি উচ্চ উচ্চচাপ বেরোসেপ্টর এটা বুঝলাম? যেটা আচ্ছা, এরপর আমরা আসবো নিম্নচাপ বেরোসেপ্টর। নিম্নচাপ বেরোসেপ্টর গুলো কোথায় থাকে? বড় বড় সিস্টেমিক শিরা। বড় বড় সিস্টেমিক শিরা মানে কি? সাবক্লেভিয়ান শিরা, ফিমোরাল শিরা, রেনাল শিরা, হেপাটিক শিরা, এগুলোকে বলা হচ্ছে বড় বড় সিস্টেমিক শিরা। পালমোনারি রক্তবাহিকা মানে পালমোনারি ধমনী, পালমোনারি শিরা, ডান অলিন্দ ইত্যাদি স্থানে এই নিম্নচাপ বেরোসেপ্টর গুলো সাধারণত থাকে। তো রক্তের আয়তন হ্রাসের কারণে রক্তচাপ যদি কমে যায়, এসব বেরোসেপ্টরের ক্রিয়ায় মস্তিষ্কের হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত এডিএইচ হরমোন বা অ্যান্টি ডায়াবেটিক হরমোনের ক্রিয়ার ফলে মূত্রের পরিমাণ হ্রাস পায়, ফলে রক্তের আয়তন স্বাভাবিক থাকে এবং রক্তের চাপ স্বাভাবিক হয়ে আসে। আমি আবার একটু বলি, ধরে নাও ডান অনিন্দে, হ্যাঁ, আমরা এটা ডান অনিন্দ কোনটা, এটা হলো সেই ডান অনিন্দ। এই ডান অনিন্দে রক্তের চাপটা কম আছে, তাহলে ডান অনিন্দে যদি রক্তের চাপ কম থাকে, এই উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে চলে যাবে কোথায়? মস্তিষ্কে। হ্যাঁ, মস্তিষ্কের ওখানে একটা অংশ আছে যার নাম হলো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস তখন এই তথ্য পেয়ে হ্যাঁ কি করবে, সে একটা হরমোন ক্ষরণ করবে যার নাম হলো অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আর হরমোন মাত্রই আমরা জানি রক্ত দ্বারা বাহিত হয়, রক্ত দ্বারা বাহিত হয়ে এরা চলে যাবে কোথায়? বৃক্কে। আর বৃক্কে আছে নেফ্রন। নেফ্রনের যে বৃক্ক নালিকা গুলো আছে, এই বৃক্ক নালিকা গুলোর কাজ কি, যে বৃক্ক নালিকার ভিতরে যে ফিল্ট্রেট বা গ্লোমেরুলার ফিল্ট্রেট থাকে, সেখান থেকে সাধারণত প্রয়োজন উপাদান গুলো অনুশোষণ করে নেয় এবং রক্তে পাঠিয়ে দেয়। কিন্তু যখন রক্তের চাপ কম, অর্থাৎ ডাননিন্দে রক্তের চাপ কম, তখন কি হবে, ওই গ্লোমেরুলার ফিল্টার থেকে প্রয়োজনীয় উপাদান শোষণ করার সাথে সাথে যে পানিটা আছে, সে পানিটাও অনেক পরিমাণ পানি পুনঃশোষিত হয়ে রক্তে পাঠিয়ে দেয়, যার কারণে ওই সময় কি হবে যে মূত্র উৎপন্ন হবে কিন্তু মূত্রের সাথে বর্জ্য থাকবে বেশি, পানি থাকবে কম। এই জন্য একে আমরা বলতে পারি ঘনমূত্র। আর যে ওই বিক্রনালিকার মধ্যে যে ফিল্ট্রেট গুলো ছিল, সেখান থেকে পানিগুলো পুনঃশোষিত হয়ে রক্তে চলে যায়। রক্ত তখন কি করে, এই ডানলিন্দে যেহেতু রক্তের চাপটা কম ছিল, এই ডানলিন্দে সে পানিগুলোকে নিয়ে চলে আসে এবং ডানলিন্দে রক্তের সাথে সে পানিগুলো মিশে যায় এবং রক্তের চাপটা স্বাভাবিক হয়। হ্যাঁ, এইভাবে ডানলিন্দ বা যদি কোনো শিরায় এরকম রক্ত কম থাকে, সেই শিরাতেও এভাবে ব্যালেন্স হয় এবং রক্তের চাপটা স্বাভাবিক হয়। আমরা নিম্নচাপ বেরোসেপ্টর গুলো বুঝলাম। আচ্ছা, এবার আমরা আসবো হৃদরোগের বিভিন্ন অবস্থায় করণীয়। হৃদরোগ কয় ধরনের আছে সেগুলো আমরা জানবো, যদিও হৃদরোগ অনেক ধরনের আছে কিন্তু তোমাদের সিলেবাসে আছে মাত্র মনে হয় তিনটা। প্রথমে আসে অ্যাঞ্জিনা পেক্টোরিস, এটাকে বলা হচ্ছে সাধারণত হার্ট অ্যাটাকের পূর্ব অবস্থা। অ্যাঞ্জিনা পেক্টোরিস সম্পর্কে বিস্তারিত পরে জানছি। দুই নম্বর হলো করোনারি ধমনীর প্রাচীরে কোলেস্ট্রল বা প্ল্যাক জমে হার্ট ফেলিওর ঘটতে পারে। হ্যাঁ, এ সময় হলে কি হয়, বুকে অস্বস্তি হয়, এক বা উভয় বাহু, চোয়াল, পিঠ, গলায় অস্বস্তি, ঘন ঘন শ্বাস, ঘুমে ব্যাঘাত, পা ফুলে যাওয়া, অল্প পরিসময় হাঁপিয়ে ওঠা ইত্যাদি লক্ষণ থাকলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। হৃদরোগ হলো জীবনযাত্রার পদ্ধতি পরিবর্তন, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের পাশাপাশি রোগীর অবস্থা অনুযায়ী কৃত্রিম পেসমেকার স্থাপন, ওপেন হার্ট সার্জারি অথবা এনজিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা করাতে হয়। তা আমরা প্রথমে যাই অ্যাঞ্জিনা পেক্টোরিস। তাহলে অ্যাঞ্জিনা পেক্টোরিস জিনিসটা কি,
ক্রমাগত ভুল জীবনযাপনের ফলে যেমন খাদ্যাভ্যাস, আমরা অনেক সময় ফাস্ট ফুডের প্রতি বেশি আসক্ত হই, চর্বি জাতীয় বা তেল জাতীয় খাবার গুলো বেশি খাই, হ্যাঁ এটাকে বলা হচ্ছে খাদ্যাভ্যাস। ধূমপান, বিভিন্ন ধরনের বিড়ি সিগারেট আমরা পান করি, যাদের নর্মালি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস আছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে করোনারি ধমনির ভেতরের দেয়ালে কোলেস্টেরল, প্লাক বা হলুদ চর্বির স্তর জমা হয়, ফলে রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারণে হৃৎপিণ্ডের কোষগুলোতে রক্তের মাধ্যমে প্রয়োজনীয় অক্সিজেন ও পুষ্টি পৌঁছায় না, যার ফলে সে সমস্ত কোষগুলোতে অবশোষণ হয়, আর অবশোষণের ফলে সামান্য ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এই ল্যাকটিক অ্যাসিড মূলত হৃৎপিণ্ডে ব্যথা হওয়ার মূল কারণ। এই কারণে হৃৎপিণ্ড প্রাথমিকভাবে ব্যথা অনুভব হয়, একে আমরা বলবো অ্যাঞ্জিনা পেক্টোরিস বা ইসকিমিয়া। এই সময় লক্ষণগুলো কি হবে? বুকে স্টারনামের পিছনে চাপ সৃষ্টি হয়। স্টারনাম সবাই চিনো? স্টারনাম সবাই কি স্টারনাম চিনো? এই যে আমাদের এই বুক, হ্যাঁ এখানে এই বুকটাকে আমরা বলবো, এই যেখানে আমরা হাত দিয়ে আমি অনুভব করছি সেটা হলো স্টারনাম। তাহলে স্টারনামের পিছনে যে চাপ সৃষ্টি হবে, সমগ্র বুক জুড়ে ব্যথা অনুভূত হবে। এই ব্যথা প্রায়শ ঘাড়ে, চোয়ালে, বাহুতে, পিঠ এমনকি দাঁত পর্যন্ত বিস্তৃত হতে পারে। ব্যথার সাথে সাথে অজীর্ণ, বুক জ্বালা পড়া, দুর্বলতা বোধ, ঘাম নির্গত হওয়া, বমি ভাব, শ্বাসকষ্ট দেখা দিতে পারে। রোগটি সাধারণত 1 থেকে 15 মিনিট স্থায়ী হয়। বিশ্রাম গ্রহণের ফলে অথবা জিহ্বার নিচে যদি নাইট্রোগ্লিসারিন ট্যাবলেট দেওয়া হয় তাহলে এই ব্যথা সাময়িক উপশম হয়। তাহলে এই হলো অ্যাঞ্জিনা পেক্টোরিস। তো আমরা আরেকটা জিনিস শিখি, আসলে আমাদের এটা হলো হৃৎপিণ্ডের একটা ছবি। হ্যাঁ, তো হৃৎপিণ্ডের এখানে আমরা জানি যে আমাদের করোনারি আর্টারি কয়টা, কেউ বলতে পারবা করোনারি আর্টারি কয়টা? হৃৎপিণ্ডের করোনারি আর্টারি, হৃৎপিণ্ডের করোনারি আর্টারি থাকে 2টা, একটা হলো ডান করোনারি আর্টারি আর একটা হলো বাম করোনারি আর্টারি। এই যে এগুলো হলো করোনারি আর্টারি। করোনারি আর্টারির কাজ কেউ জানো? করোনারি আর্টারির কাজ কেউ জানো না? করোনারি আর্টারি কি করে? করোনারি আর্টারির কানেকশন থাকে অ্যাওটার সাথে, হ্যাঁ এটা হলো সেই অ্যাওটা। করোনারি আর্টারি বা করোনারি ধমনির সংযোগ থাকে কোথায়? অ্যাওটার সাথে। তাহলে অ্যাওটা হলো অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে, আর এই অক্সিজেনযুক্ত রক্ত করোনারি ধমনির মাধ্যমে হৃৎপিণ্ডের প্রাচীরে প্রবাহিত হয়। আর আরেকটা ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি, সেটা হলো করোনারি সাইনাস বা করোনারি ভেন। করোনারি ভেনের কাজ কেউ জানো? করোনারি ভেনের বা করোনারি সাইনাসের কাজটা হলো যে হৃৎপিণ্ডের প্রত্যেকটা কোষ যখন অক্সিজেন পাচ্ছে করোনারি ধমনির মাধ্যমে, তখন প্রত্যেকটা কোষে খাদ্য থাকে, সেই খাদ্য জারিত হয়, আর জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, সেই কার্বন ডাইঅক্সাইড গুলো কালেক্ট করে কে? করোনারি সাইনাস বা করোনারি শিরা। এই করোনারি সাইনাস বা করোনারি শিরা পরবর্তীতে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডের ডান অলিন্দে নিয়ে আসে। তাহলে এই হলো 2টা ছোট ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখলাম। এবার আমরা আসবো আরেকটা রোগ, যার নাম হলো হার্ট অ্যাটাক। হ্যাঁ, হার্ট অ্যাটাক। তাহলে হার্ট অ্যাটাকটা কিভাবে হয়? করোনারি ধমনিতে কোলেস্টেরল জমা হওয়ার কারণে রক্ত চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে আসে, তখনই হার্ট অ্যাটাক সংঘটিত হয়। এই রক্ষে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা এমআই বা এমআই বলা হয়। মায়োকার্ডিয়াল মানে হলো হৃৎপেশিকে নির্দেশ করে, আর ইনফার্কশন অর্থাৎ অক্সিজেনের অভাব। অক্সিজেনের অভাবে কি হয়? শ্বাসরোধ নির্দেশ করে। হৃৎপেশিতে বা অর্থাৎ হৃৎপিণ্ডের পেশিতে যদি রক্ত সরবরাহ বন্ধ হয় তাহলে হৃৎপেশি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়ে হৃৎপিণ্ডের উক্ত অংশ অকেজ হয়, তবে এতে হৃৎপিণ্ড সম্পূর্ণভাবে বন্ধ হয় না। কারণ আমরা জানি করোনারি আর্টারি আছে 2টা, যে কোনো একটা আর্টারি যদি এই ব্লক হয়ে যায় বা প্ল্যাক জমে ব্লকেজ হয়ে যায় তাহলে কি হবে? তাহলে আরেকটা আর্টারি তখন সচল থাকে। যেমন আমরা এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি, সবাই ছবিটা দেখতে পাচ্ছ? সবাই কি ছবির স্লাইডটা দেখতে পাচ্ছ? বাম সাইডের ছবিটা দেখো, এটা কিন্তু নর্মাল হৃৎপিণ্ড, স্বাভাবিক হৃৎপিণ্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে করোনারি আর্টারি, এটা হলো এই করোনারি আর্টারি। তাহলে এই 2টা আর্টারি কিন্তু স্বাভাবিক,
যার কারণে নিচে যে ছবিটা দেখানো আছে, এখানে কি দেখানো আছে, এখানে এই করোনারি ধমনির ভিতর দিয়ে রক্ত স্বাভাবিক গতিতে প্রবাহিত হচ্ছে। আর ডান দিকে ছবিটা দেখো, এক জায়গায় কালো হয়ে আছে, কালো বা নীল হয়ে আছে, খেয়াল করেছো? জি বোঝা স্যার, বোঝা যাচ্ছে? তাহলে ওখানে বুঝতে হবে যে ওই জায়গায় ব্লক হয়েছে বা প্ল্যাক জমে আছে। নিচের ছবিতে আমরা এটা দেখতে পাচ্ছি, তাহলে ওই জায়গায় কি হয়েছে, এরকম হলুদ চর্বি স্তর জমা হয়েছে, এটাকে আমরা বলছি প্ল্যাক বা এটাকে আমরা বলছি ব্লক। তাহলে এই ধমনির ভিতর দিয়ে যখন রক্ত যাচ্ছে, তখন এই ব্লকে রক্তটা বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় প্ল্যাকে চলে যাচ্ছে, অর্থাৎ রক্ত সামনের দিকে এগোতে পারছে না। এই জন্য ওই সংশ্লিষ্ট করোনারি আর্টারি যে জায়গায় ব্লক হয়েছে, তার আশেপাশের কোষগুলো এরকম অনেকটা নীলচে দেখায়, অর্থাৎ সেই কোষগুলো অক্সিজেন পাচ্ছে না, পুষ্টি পাচ্ছে না, যার কারণে সেই কোষগুলো আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এরকম যদি ক্ষতিগ্রস্ত হতে থাকে, তাহলেই হার্ট অ্যাটাকের সম্ভাবনা জাগে। লক্ষণগুলো কি? স্টারনামের পিছনে হঠাৎ তীব্র ব্যথা, বিশেষ করে বাম বাহু ও বাম ঘাড় পর্যন্ত এই ব্যথা বিস্তৃত হয়, শ্বাসকষ্ট হওয়া, প্রচুর ঘাম নিঃসরণ, শীঘ্রই মৃত্যু ঘটবে বলে মনে করা, সংজ্ঞাহীন হওয়া বা হঠাৎ মৃত্যু ঘটা, মুখ ধরপড়ানি, বমিবমি ভাব ইত্যাদি লক্ষণ দেখা দেবে। হার্ট অ্যাটাক হলে যত দ্রুত সম্ভব রোগী হাসপাতাল নিয়ে জরুরি চিকিৎসা দিতে হবে। প্রাসঙ্গিকভাবে বলা যায়, মস্তিষ্কের রক্তনালী বা ক্যারোটিড ধমনীতে রক্ত সরবরাহ বন্ধ হলে তাকে স্ট্রোক বলে, ফলে রোগী অজ্ঞান হয়ে পড়ে অথবা দেহের একদিক প্যারালাইজড হয়ে যায়। অনেকে এটা গুলিয়ে ফেলে যে হার্ট স্ট্রোক হতে পারে মনে হয়। হার্ট স্ট্রোক আসলে কখনোই বলা হয় না। হার্টে ব্লক হলে সেখানে আমরা অবশ্যই বলবো হার্ট অ্যাটাক, ঠিক আছে? স্ট্রোক কখন বলবো? ওই একই ধরনের ঘটনা যদি ব্রেনের রক্তনালীতে ব্লক হয়, তাহলে ব্রেন স্ট্রোক হবে। যদি আমরা দেখেছিলাম যে ক্যারোটিড ধমনীতে যদি এরকম ব্লকেজটা হয়, এটা হার্ট অ্যাটাক কখন হলো? হার্ট অ্যাটাক হলো যে করোনারি আর্টারিতে যদি ব্লক হয়, তাহলে রক্ত চলাচল ব্যাহত হওয়ার কারণে হার্ট অ্যাটাক হয়েছে। এই একই ঘটনা যদি ব্রেনের ক্যারোটিড ধমনীতে ব্লক হয়, আর ক্যারোটিড ধমনীতে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? ব্রেন স্ট্রোক হবে। তাহলে একই ঘটনা ব্রেনে হলে স্ট্রোক, আর একই ঘটনা হার্টে হলে অ্যাটাক। ওকে, অনেকে দুজন অনেকে এটা গুলিয়ে ফেলে যে হার্ট স্ট্রোক হয়েছে বলে। হার্ট স্ট্রোক হলে বুঝতে হবে সে এটা ভুল বুঝে। আর আমরা জানি যে ক্যারোটিড ধমনী হলো দুইটা, একটা ডান একটা বাম। যদি ডান ক্যারোটিড ধমনী ব্লক হয়ে যায় যার কারণে স্ট্রোক হয়, তাহলে দেখা যাবে যে ডান ক্যারোটিড ধমনী যখন ব্রেনে রক্ত পাঠাচ্ছিল, রক্ত এখন যাচ্ছে না, আর ব্রেনের ডান অংশ দেহের বাম দিকের অংশকে কন্ট্রোল করে। তাহলে যদি ডান ক্যারোটিড ধমনীতে ব্লক হয়, তাহলে দেহের বাম দিক অকেজো হয়ে যাবে বা বাম দিক প্যারালাইজড হয়ে যাবে। স্ট্রোক হলে যে শুধু প্যারালাইজড হয় এরকম ঘটনা না, আরো অনেক সমস্যা দেখা দিতে পারে। তার স্মৃতি লোপ পেতে পারে, তার চোখের সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা অ্যারাইজ করতে পারে। তাহলে আমরা স্ট্রোক আর অ্যাটাক এই দুটো জিনিসের পার্থক্য বুঝতে পারছি। স্ট্রোক কোথায় হবে? জি স্যার, স্ট্রোক কোথায় হবে তাহলে? ব্রেনে ব্রেনে স্যার, ব্রেনে ব্রেনের কোন আর্টারিতে? ব্রেনের কোন আর্টারিতে হবে? ক্যারোটিড আর্টারি, ঠিক আছে? ক্যারোটিড আর্টারি যদি ব্লক হয়, তাহলে স্যার, ব্রেন স্ট্রোক হতে জি স্যার, পারে। আর হার্ট অ্যাটাক হবে কোন কোন আর্টারি ব্লক হলে? হার্ট অ্যাটাক কোন আর্টারি ব্লক হলে হার্ট অ্যাটাক হবে? ছবিতে দেখালাম একটু আগে, করোনারি আর্টারি। তাহলে করোনারি আর্টারিতে যদি ব্লক হয়, তাহলে তার হার্ট অ্যাটাক হবে। এবার আসবো হার্ট ফেলিওর। হৃৎপিণ্ডের অলিন্দ, নিলয় বা উভয়ের সংকোচন ক্ষমতা লোপ পেলে বা করোনারি ধমনীতে হ্রাসপ্রাপ্ত রক্ত সরবরাহের কারণে দীর্ঘ সময় অক্সিজেন না পাওয়ায় হৃৎপেশি ক্ষতিগ্রস্ত হয়। হৃৎপিণ্ড ক্রমশ পাম্প করে রক্ত সঞ্চালনে দুর্বল হয়ে পড়ে এবং দেহ প্রয়োজনীয় রক্ত সরবরাহ পায় না। এই অবস্থাকে হার্ট ফেলিওর বলা হয়, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, হৃৎপিণ্ডের অলিন্দ, নিলয় বা উভয় যদি সংকোচন ক্ষমতা লোপ পেয়ে যায়, তাহলে কি হয়, করোনারি ধমনীতে রক্ত সরবরাহটা কমে যাবে। আর করোনারি ধমনীতে রক্ত সরবরাহ কমলে হৃৎপিণ্ড ঠিকভাবে অক্সিজেন পাবে না,
হৃদপেশি গুলো ঠিকভাবে অক্সিজেন অক্সিজেন পাবে না, যার কারণে হৃদপিণ্ড কি করবে তার পাম্প ক্ষমতা লোপ পাবে, পাম্প ক্ষমতা দুর্বল হয়ে যাবে, সে কম পরিমাণে পাম্প করবে। আর হৃৎপিণ্ড যদি কম পরিমাণে সংকুচিত হয় বা পাম্প করে তাহলে অ্যাওটার মধ্যে প্রয়োজনীয় রক্ত যাবে না, অ্যাওটার মধ্যে প্রয়োজনীয় রক্ত না গেলে অ্যাওটা দেহের সব জায়গায় সমান হারে রক্ত বাড়াতে পারবে না, এই অবস্থাকে আমরা বলবো হার্ট ফেলিওর। আমরা বাম দিকের ছবিটা দেখতে পাচ্ছি, এটা হলো নর্মাল। এই নর্মালে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এটা হলো বাম নিলয়, বাম নিলয়ে সংকোচন ঠিকভাবে হয়েছে যার কারণে হ্যাঁ এই অ্যাওটা, এটা হলো অ্যাওটা, অ্যাওটাতে ঠিকভাবে রক্তটা যাচ্ছে এবং সারা দেহ রক্তটা সমানভাবে পাবে। আর ডান দিকে যে ছবিটা আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো বাম নিলয়, বাম নিলয়ে দেখো রক্ত জমে আছে, হ্যাঁ রক্ত এখানে শৈলাভ হয়ে আছে, যার কারণে কি হয় হ্যাঁ আমরা জানি যে এখানে সংকোচন চাপটা কমে যায়, কারণ আমরা দেখেছি যে করোনারি আর্টারিতে ঠিকভাবে রক্ত হৃদ প্রাচীর পাচ্ছে না, যার কারণে হৃদপিণ্ড ঠিকভাবে সংকুচিত বা পাম্প হতে পারছে না, আর পাম্প হতে না পারার কারণে বাম নিলয়ে রক্তটা জমে গেছে। তাহলে আমরা হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিওরের মধ্যে যদি আমরা পার্থক্য বলতে বলি তাহলে আমরা কি পার্থক্য বলবো, কেউ পারবা হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিওরের মধ্যে পার্থক্য? জাস্ট একটা সেন্টেন্সে এই পার্থক্যটা বলার চেষ্টা করো তো। হার্ট অ্যাটাক আর হার্ট ফেলিওর যখন হয় তখন হার্টের কোষগুলো আর কি পুষ্টি না পায়, ওই কোষগুলো নষ্ট হয়ে যাওয়া, আর হার্ট ফেলিওর হয়েছে হার্ট কাজ করা বন্ধ করে দেওয়া। আচ্ছা আমি একটা বলি, হার্ট অ্যাটাক হবে কি যে ধমনীতে, করোনারি ধমনীতে প্ল্যাক জমে রক্ত সঞ্চালনে কি হবে বাধা পাবে, আর এক পর্যায়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, হৃৎপিণ্ডে এক এক পর্যায়ে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে, এটা হলো হার্ট অ্যাটাক, ঠিক আছে। আর হার্ট ফেলিওরটা হলো কি, হৃৎপিণ্ড পর্যাপ্ত পরিমাণে রক্ত শরীরে পাঠাতে পারে না, কারণ হৃৎপিণ্ড তো সংকুচিত হতে পারছে না বা আগের তুলনায় কম পরিমাণে সংকুচিত হয়, তাহলে ম্যাক্সিমাম রক্ত হৃৎপিণ্ডে থেকে যায়। হ্যাঁ হৃৎপিণ্ডে থেকে যাওয়ার কারণে হৃৎপিণ্ডে যদি পাম্প হতে পারছে না এই কারণে এই বেশি পরিমাণে রক্ত হ্যাঁ সংকুচিত হয়ে এটা অ্যাওটায় বা দেহের অন্যান্য জায়গায় রক্ত পাঠাতে পারছে না, হ্যাঁ এটাকে আমরা বলবো হার্ট ফেলিওর। হ্যাঁ হার্ট সংকুচিত হতে না পারার কারণে দেহ পরিমাণ মতো রক্ত পাবে না, এটা হলো হার্ট ফেলিওর। আর হার্ট অ্যাটাক হলো যে করোনারি আর্টারি ব্লক হওয়ার কারণে রক্ত চলাচল করতে পারে না, আর রক্ত চলাচল করতে না পারার কারণে রক্ত চলাচল এক সময় বন্ধ হয়ে যাবে, তাহলে হার্ট অ্যাটাকটা কিন্তু বেশি ক্ষতিকর। লক্ষণ, হার্ট ফেলিওর বাম পাশে হলে শ্বাস প্রশ্বাসের গতি ও সময় কমে যায়, পেশির দুর্বলতা হয়, কোনো কায়িক পরিশ্রমে শ্বাসকষ্ট হয়, শুষ্ক কফের সৃষ্টি হয় যা বের করা যায় না, ক্লান্তি ও অবসাদগ্রস্ত অনুভব হয়, দেহের ওজন কমে যায়। হার্ট ফেলিওর ডান পাশে হলে পা ফুলে যাবে, পায়ের নিচের অংশের ত্বক শুষ্ক হয়ে যায়, পায়ে একজিমার মতো লাল দাগ সৃষ্টি হয়ে জটিল ক্ষত দেখা দেয় এবং উদর গহ্বরের অঙ্গগুলোতে তরল পদার্থ জমে যায় যেমন ফুসফুস আর যকৃৎ। তোমরা অনেকেই চ্যাট বক্সে তোমাদের নাম্বার লিখতেছো কিন্তু নাম্বার লিখে আবার অনেকেই ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, মাত্র 10 জন তোমরা কানেক্টেড দেখো, হ্যাঁ কিন্তু আমি চ্যাট বক্সে দেখতে পাচ্ছি প্রায় 29-30 জন চ্যাটে তোমাদের নাম লিখেছো, আমি একটু দেখে নি, দেখে আমি এটার স্ক্রিনশট নিয়ে নি আসলে কে কে ক্লাস করেছে এটা আমি তোমাদের ক্লাস টিচারকে জানাই দিব। মোবাইলে ছবি তুলে
হচ্ছে না। আচ্ছা কাজ হয়ে গেছে, কারণ তোমরা পার্টিসিপেন্ট দেখাচ্ছ 10 জন 11 জন, কিন্তু চ্যাট বক্সে নাম রোল দেখছি অনেক বেশি। আচ্ছা এবার আমরা আসবো পেসমেকার গঠন ও কাজ। দুর্বল ও অসুস্থ হৃৎপিণ্ডে বিদ্যুৎ তরঙ্গ তৈরি করে স্বাভাবিক স্পন্দন ভার ফিরিয়ে আনার ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বুকে বা উদরের চামড়ার নিচে স্থাপিত এক ধরনের বিশেষ ছোট যন্ত্রকে পেসমেকার বা যান্ত্রিক পেসমেকার বলা হয়। এটি প্রকৃতপক্ষে কৃত্রিম পেসমেকার। তাহলে আমরা এখানে কি বলতেছি, অনেক সময় যদি আমাদের পেসমেকার বা যেটাকে আমরা বলি সাইনোয়াট্রিয়াল নোড, এটাকে আমরা বলি স্বাভাবিক পেসমেকার বা প্রাকৃতিক পেসমেকার, যেটা থাকে কোথায়, সাইনোয়াট্রিয়াল নোডটা থাকে হলো হ্যাঁ এই এই জায়গায় থাকে, হ্যাঁ এই বরাবর থাকে, ঠিক আছে, বা এখানে আমরা দেখাতে পারি এই বরাবর সাইনোয়াট্রিয়াল নোডটা থাকে। তো সাইনোয়াট্রিয়াল নোডকে বলা হচ্ছে প্রাকৃতিক পেসমেকার বা স্বাভাবিক পেসমেকার। তাহলে এই সাইনোয়াট্রিয়াল নোডের কাজটা কি, এর কাজটা হলো যে স্বয়ংক্রিয়ভাবে সে ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে, আর ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে সে প্রথমে ডানলিঙ্গের প্রাচীর দেন পরে বামলিঙ্গের প্রাচীরকে হ্যাঁ ইলেকট্রিক সিগন্যাল বা বিদ্যুৎ তরঙ্গ উৎপন্ন করে সেগুলোকে সংকোচন করতে বাধ্য করে। এটা হলো সাইনোয়াট্রিয়াল নোডের স্বাভাবিক কাজ। কিন্তু কোনো কারণে যদি সাইনোয়াট্রিয়াল নোড নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কৃত্রিম পেসমেকার লাগাতে হবে। আর কৃত্রিম পেসমেকারের জন্য আমরা কি করব, কৃত্রিম পেসমেকারের গঠন প্রণালী কেমন। কৃত্রিম পেসমেকারের গঠনে তিনটা অংশ থাকে, একটা হলো লিথিয়াম ব্যাটারি, দুই হলো কম্পিউটারাইজ জেনারেটর, তিন হলো ইলেকট্রোড। তো পেসমেকারের তারকে বলা হয় লিড, লিডের মাথায় ইলেকট্রোড যুক্ত থাকে। হৃৎপিণ্ডের বিভিন্ন প্রকোষ্ঠে লিড প্রবেশের ধরন অনুযায়ী পেসমেকার তিন ধরনের হয়ে থাকে। যেমন এক প্রকোষ্ঠ পেসমেকার লিডকে শুধু ডান এট্রিয়াম অথবা ডান ভেন্ট্রিকলে প্রবেশ করানো হয়, দ্বি প্রকোষ্ঠ পেসমেকার দুটি লিডকে ডান এট্রিয়াম ও ডান ভেন্ট্রিকলে প্রবেশ করানো হয়, ত্রি প্রকোষ্ঠ পেসমেকার এক্ষেত্রে তিনটি লিডের একটি একটিকে ডান এট্রিয়ামে, একটিকে ডান ভেন্ট্রিকলে এবং আরেকটি লিডকে বাম ভেন্ট্রিকলে প্রবেশ করানো হয়। তাহলে তারের গঠন অনুযায়ী পেসমেকার আসলে তিন ধরনের। যদি আমরা এখানে ছবিটা দেখি, এখানে পেসমেকার আমরা কয়টা তার দেখতে পাচ্ছি, এটা হলো জেনারেটর, ছবিতে এটা হলো জেনারেটর, হ্যাঁ এই যে ইউ এর মতো হয়ে আছে এটাকে বলছি জেনারেটর, হ্যাঁ আর এই জেনারেটরের সাথে সংযুক্ত তার কয়টা, দুইটা, একটা একটা তার গেছে কোথায়, একটা তার গেছে হলো ডান অলিন্দের প্রাচীরে, আরেকটা তার গেছে কোথায়, দ্বিতীয় নিচের তারটা গেছে হলো ডান হৃদয়ে। তাহলে আমরা এই পেসমেকারটা বলতে পারি দ্বি প্রকোষ্ঠ পেসমেকার, যে পেসমেকার ডান অলিন্দ এবং ডান হৃদয়কে অ্যাক্টিভ রাখবে। তো এই ডান অলিন্দ আর ডান হৃদয়ে যে রক্তগুলো থাকবে, এই রক্তের তাপমাত্রা, তারপর ডান অলিন্দ ডান হৃদয়ের সংকোচন চাপ হ্যাঁ কেমন, তারপরে তাদের রক্তের পিএইচটা কেমন, এই সব তথ্য এই তারের মাধ্যমে চলে যাবে কোথায়, জেনারেটর। আর জেনারেটর মূলত শক্তি পেয়ে থাকে হ্যাঁ এই এখানে একটা ব্যাটারি থাকে, লিথিয়াম ব্যাটারি। এই লিথিয়াম ব্যাটারির আয়ুষ্কাল 5 থেকে 10 বছর হয়, এখান থেকে জেনারেটর শক্তি পায়। যখন জেনারেটরে তথ্যগুলো যায় যে সংযোগ চাপ কম না বেশি, তখন জেনারেটর সিগন্যাল দিবে যে এখন কি করতে হবে, হৃৎপিণ্ডকে এখন কি করতে হবে, সংকোচন চাপ বাড়াতে হবে না সংকোচন চাপ কমাইতে হবে, সেই অনুযায়ী তখন জেনারেটর সেই সিগন্যাল বা সেই বার্তাগুলো হৃৎপিণ্ডে পাঠিয়ে দেয়। এইভাবে তখন হৃৎপিণ্ডের সংকোচন চাপটা স্বাভাবিক থাকে। তাহলে এটা হলো দ্বি প্রকোষ্ঠ যুক্ত আমরা একটা পেসমেকারের গঠন দেখলাম। আর নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পেসমেকারটা কোথায় থাকে, পেসমেকারটা থাকে হলো বাম বাহু আর বাম বক্ষের ঠিক মাঝখানে এই জায়গায়, এটা হলো পেসমেকার, এটা হলো দ্বি প্রকোষ্ঠ যুক্ত পেসমেকার। এই যে একটা গেছে ডান নিলয়ে আর একটা গেছে ডান অলিন্দে। আচ্ছা আমরা তো কৃত্রিম পেসমেকার সম্পর্কে জানলাম, এখন কোনো কারণে হ্যাঁ কোনো কারণে মনে করো যে ব্লক আমি এখন কি করব যে দূর করব, আমাদের হয়তো করোনারি আর্টারিতে ব্লক বা হলুদ চর্বির স্তর জমে গেছে, সেগুলোকে দূর করার ব্যবস্থা করতে হবে। আর এই দূর করার ব্যবস্থার যে চিকিৎসা, সেই চিকিৎসাকে বলা হবে অ্যাঞ্জিওপ্লাস্টি, বুঝতে পেরেছো? তাহলে অ্যাঞ্জিওপ্লাস্টিটা কি, যে করোনারি ধমনীতে ব্লক হলে সেই ব্লককে দূর করার একটা পদ্ধতি। তাহলে বড় ধরনের অস্ত্রোপচার না করে করোনারি ধমনীতে অ্যাথেরোস্ক্লেরোসিস এর কারণে শুরু হয়ে যাওয়া ধমনির লুমেনকে প্রশস্ত করার পদ্ধতিকে অ্যাঞ্জিওপ্লাস্টি বলা হয়।
প্লাকের ধরন আর অবস্থান অনুযায়ী অ্যানজিওপ্লাস্টি চার ধরনের হয়। এটাকে বলা হচ্ছে বেলুন, এটা লেজার অ্যানজিওপ্লাস্টি, আর এটা হলো অ্যাথ্রেকটমি, আর এটা হলো করোনারি স্টেন্টিং। তো প্রথমে আমরা আসব বেলুন অ্যানজিওপ্লাস্টিটা কি। ঊর্ধ্ববাহু মানে, ঊর্ধ্ববাহু মানে হলো দুই হাত হতে পারে বা পায়ের কিছু অংশ কেটে ধমনীর ভিতর দিয়ে নল বা ক্যাথেটার প্রবেশ করিয়ে দিয়ে কৌশলে অবরুদ্ধ হয়ে যাওয়া সেই করোনারি ধমনীর কাছে পৌঁছানো হয়। তাহলে হাত বা পায়ের কিছু রক্তনালীর ভিতর দিয়ে, হ্যাঁ, বা ধমনীকে কেটে দিয়ে সেই ধমনীর ভিতর দিয়ে আমাদের একটা সরু তার বা ক্যাথেটার প্রবেশ করানো হয়। এই তারটা আস্তে আস্তে চলে যাবে কোথায়, তারটা আস্তে আস্তে চলে যাবে আমাদের করোনারি ধমনীর ব্লকের স্থানে। সেখানে গিয়ে কি করবে, ক্যাথেটারের বা তারের আগায় স্টেন্টর নামে একটা ক্ষুদ্র তারের নল বা একটা বেলুন থাকে। হ্যাঁ, তারের নল ও একটা বেলুন থাকে, জায়গা মতো পৌঁছলে সেখানে এক ধরনের রঞ্জক ছড়ানো হয়। হ্যাঁ, রঞ্জক ছড়িয়ে ওই করোনারি ধমনী যেখানে ব্লক আছে সেখানে এই রঞ্জকটা ছড়ানো হয়। রঞ্জক যদি ব্লক পার হয়ে পরবর্তী স্টেজে যেতে পারে তাহলে ধরে নেওয়া যায় যে ব্লকটা কম আছে, আর রঞ্জক ব্লকের ঠিক আগে যদি ছাড়া হয় এবং দেখা গেলো যে রঞ্জক পদার্থটা এই ব্লক ভেদ করে সামনে এগোচ্ছে না, তাহলে বুঝতে হবে হ্যাঁ সেখানে অনেক ব্লক আছে। এভাবে এক্সরে যখন তোলা হয় সে রঞ্জক সরানোর পর করোনারি ধমনীর আশেপাশের যে এক্সরে যে ছবিটা সেটা দেখে চিকিৎসক বুঝতে পারেন যে প্লাক কোথায় আছে এবং কি পরিমাণে আছে। এবং এই প্লাক নির্ণয় করার পদ্ধতি বা প্লাকের পার্সেন্টেজ নির্ণয় করার পদ্ধতিকে আমরা বলবো এনজিওগ্রাম। এই জন্য কারো যদি এরকম হয় এনজিওগ্রাম হয় তাহলে সে বুঝতে পারে যে তার কত পার্সেন্ট করোনারি আর্টারি ব্লক হয়েছে, কারো ক্ষেত্রে 80%, কারো ক্ষেত্রে 90%, হ্যাঁ এরকম ব্লক থাকে। নির্দিষ্ট জায়গায় বেলুনটি ফোলানো হয়, তাহলে যেখানে ব্লক আছে সেখানে বেলুনটা ফোলানো হয়। স্টেন্ট উন্মুক্ত করে ধমনীর প্রাচীরে চাপ দিয়ে প্লাককে চেপে ধমনীর লুমেন বড় করা হয়। এই প্রক্রিয়া সম্পন্ন করতে 30 মিনিট হতে কয়েক ঘন্টা সময় লাগে। আমরা ছবিটা দেখি তাহলে আমরা এটা বুঝতে পারবো। সবাই কি এই ছবিটা দেখতে পাচ্ছ? স্যার চলে আসবে, একটু পরে চলে আসবে। তাহলে এবার দেখো বাম সাইডে যে ছবিটা, এগুলো কিন্তু ব্লক, এই যে বক্স করা আছে ব্লক, ক্লিয়ার, এটাই হলো সেই ব্লক। তাহলে এখন আমরা এখানে কি বলছি, ব্লকের স্থানে এই যে ক্যাথেটার প্রবেশ করানো আছে, এটা একটা সরু তার, এবং এই তারের সাথে কি লাগানো আছে, এই তারের সাথে এটা একটা কি স্টেন্ট, এই যে সরু তারের জাল জালি দেখা যাচ্ছে এটা হলো স্টেন্ট। আর ভেতরের দিকে একটা কি দেওয়া আছে, না ফোলানো বেলুন। দ্বিতীয় ছবিতে দেখতে পাচ্ছি আমরা বেলুনটা সেখানে ফোলানো হয়েছে এবং বেলুনটা দিয়ে কি করেছে, ওই হলুদ চর্বির স্তরে ঘষানো হচ্ছে। হ্যাঁ, ঘষে ঘষে চর্বির স্তরগুলোকে হ্যাঁ তুলে ফেলা হচ্ছে। এইভাবে যখন আমরা বেলুনটা ফুলিয়ে প্ল্যাকের স্থানটাকে হ্যাঁ সরানো হয়, প্ল্যাকগুলো সরানো হয়, তখন তাকে আমরা বলবো বেলুন অ্যানজিওপ্লাস্টি। তাহলে আমরা বেলুন অ্যানজিওপ্লাস্টিটা বুঝলাম। আচ্ছা, এখন আমরা আসি লেজার অ্যানজিওপ্লাস্টি। তাহলে একই পদ্ধতি অবলম্বন করে এখন কি করা হবে, ক্যাথেটারের শীর্ষে বেলুনের পরিবর্তে একটা লেজার লাগানো হয়। এবার বেলুন পাঠানো হলো না, এক ধরনের লেজার পাঠানো হলো। করোনারি ধমনীর প্লাক যুক্ত স্থানে পৌঁছানোর পর লেজার, হ্যাঁ বলো স্যার, বেলুন অ্যানজিওপ্লাস্টি একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো স্যার, ওইখানে যে স্ট্যান্ড লাগানো থাকে বেলুনের সাথে, ওইটা বেলুন ফুলানোর সময় বড় হয়ে যায়, তারপর স্যার ওই প্রেসারে, শিরার প্রেসারে কি ওইটা সংকুচিত হয় না আবার? না শোনো, এখানে স্ট্যান্ডের কথা আমি বলি নাই। হ্যাঁ, স্ট্যান্ডের কথা আমি পরে আসতেছি, আমি চারটা জিনিস শেষ করি তারপর তোমার প্রশ্নের আনসার দিই। হ্যাঁ, এই অ্যানজিওপ্লাস্টি চার ধরনের জিনিসটা শেষ করি তারপর তোমার প্রশ্নের অ্যান্সার দিচ্ছি। আর টাইম যেহেতু প্রায় শেষ, প্রয়োজনে আবার জয়েন হবা, যাদের ক্লাস করার ইচ্ছা আছে আবার জয়েন হবা। সবারই ইচ্ছা থাকা উচিত, কিন্তু মাত্র 10 জনের ইচ্ছা আছে আমি দেখছি। আচ্ছা যাই হোক, তাহলে লেজার অ্যানজিওপ্লাস্টিটা কি বললাম, যে একই পদ্ধতি অর্থাৎ একই ক্যাথেটার আবার প্রয়োগ করা হয়। হ্যাঁ, আবার ওই ঊর্ধ্ববাহু বা পায়ের কিছু অংশ ধমনী কেটে সেই ক্যাথেটার ঢোকানো হয় এবং এই ক্যাথেটারের সাথে এবার লেজার রশ্মি লাগানো হয়। করোনারি ধমনীর প্লাক যুক্ত স্থানে পৌঁছানোর পর লেজার রশ্মি আস্তে আস্তে কি করবে, প্লাক গুলোর উপরে তার রশ্মি প্রয়োগ করবে। হ্যাঁ, এবং রশ্মি প্রয়োগ করার ফলে কি হয় যে প্লাক গুলো আস্তে আস্তে গলে যায় এবং গলে গ্যাসীয় কণায় বাষ্পীভূত হয়ে যায়।
এই ক্ষেত্রে খুব সাবধানে লেজার রশ্মিগুলো প্রয়োগ করতে হয়, কারণ বেশি গতিবেগে যদি রশ্মি প্রয়োগ করা হয় অনেক সময় দেখা যাচ্ছে যে প্ল্যাকের সাথে সাথে ধমনীর প্রাচীরও অনেক সময় গলে যেতে পারে। এই জন্য খুব দক্ষ টেকনিশিয়ান দ্বারা এই কাজগুলো করতে হয়। করোনারি অ্যাথেরেক্টমি, যে কারণে করোনারি ধমনি শুরু হয়ে যায় তাকে অ্যাথেরোমা বলে। করোনারি ধমনির প্রাচীরে একটু একটু করে দীর্ঘদিন ব্যাপী কোলেস্ট্রল জাতীয় চর্বি জমা হয়ে প্ল্যাক গঠন করে। এই প্ল্যাক ক্রমে পুরু হয়ে অ্যাথেরোমা তৈরি করে। এই প্ল্যাককে বেলুনের সাহায্যে চেপে লুমেন প্রশস্ত করার পরিবর্তে ভিন্ন ভিন্ন যন্ত্র যেমন ঘূর্ণি ব্লেড, ক্ষুদ্র ঘূর্ণি ব্লেড, ড্রিল, বেলুন ব্লেড ইত্যাদি ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা ওই ক্যাথেটারের সাথে আমরা কি করব, ক্ষুদ্র ঘূর্ণি ব্লেড লাগাতে পারি বা ড্রিল লাগাতে পারি বা বেলুন ব্লেড লাগাতে পারি। এরা কি করবে, ওই ব্লকের যে স্থানে আস্তে আস্তে ঘূর্ণি ব্লেডের সাহায্যে ঘূর্ণন করার মাধ্যমে সে প্ল্যাকগুলোকে দূরীভূত করবে। ড্রিল কি করবে, যদি ড্রিল লাগায় তাহলে সে প্ল্যাকগুলোকে ছিদ্র করে নষ্ট করে ফেলবে, যদি ব্লেড লাগায় তাহলে কি করবে সেগুলোকে কেটে ফেলবে, দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে দিবে। লাস্ট ওয়ান হচ্ছে করোনারি স্টেন্টি। স্টেন্ট হচ্ছে ক্ষুদ্র কিন্তু প্রসারণযোগ্য ধাতব যন্ত্র যা অ্যাঞ্জিওপ্লাস্টি সম্পন্ন হলে ক্যাথেটারের সাহায্যে ধমনির সরু লুমেনে প্রবেশ করিয়ে দেওয়া হয়। লুমেন যেন পুনরায় শুরু না হয় সেজন্য স্টেন্টকে বা রিংকে সেখানে রেখে দিয়ে আসা হয়। হ্যাঁ, এটা হলো স্টেন্ট। আচ্ছা, এখন তোমরা পুনরায় জয়েন হও, কারণ ক্লাস শেষ, আমি বাকি প্রশ্ন বা বাকি যে ওপেন হার্ট সার্জারি আছে সেটাও আমরা শেখাই দিই, ঠিক আছে? আর কেউ জানা হবে নাকি? স্টার্ট করে দিন। আচ্ছা, এখন যে প্রশ্নটা করছিল কে জানো, সে আসো? জি স্যার আসি। হ্যাঁ বলো স্যার। আমি বলছিলাম যে স্ট্যান্ড লাগানো হয় স্যার, ওইটা বেলুন প্রসারণের সাথে যেহেতু প্রসারিত হয়, তাহলে স্যার ধমনি বা শিরার প্রেসার তো সংকুচিত হতে পারে। না, শিরাতে তো যাবেই না, কারণ এটা তো যাচ্ছে করোনারি ধমনিতে, শিরার কথা এখানে আসবে না। হ্যাঁ, সেটা সেটা না সেটা প্রসারিত হবে ঠিক আছে, কারণ ধমনির তো একটা নির্দিষ্ট তোমার প্রসারণ ক্ষমতা আছে। হ্যাঁ, ওর চেয়ে বেশি হলে তো ধমনি ছিঁড়ে যেতে পারে, তাই না? তো এখন ওই ওই ওইভাবেই ডাক্তাররা তো জানে যে ধমনির যে লুমেনটা বা গহ্বরটা সেটা কত কতটুক সেটা তো ডাক্তারদের জানা আছে, সে অনুযায়ী তোমার প্রেশার দিয়ে ওই বেলুনটাকে ফোলানো হয়। হ্যাঁ, এমন ভাবে ফোলানো উচিত না যেটা কারণে ধমনির প্রাচীর ছিঁড়ে যেতে পারে, ওইভাবেই এটা ফোলানো হয়, বুঝতে পেরেছো? যাতে ধমনির প্রাচীর না ছিঁড়ে। আর এখানে স্টেন্টটা কেন লাগানো হয়, কারণ ওই বেলুন দিয়ে আগে জায়গাটাকে পরিষ্কার করা হয়, ব্ল্যাকের জায়গাটা পরিষ্কার করা হয়, এবং পরিষ্কার করার পরও দেখা যাবে সেই জায়গাগুলো ক্ষেদ্র বেদ্র হয়ে আছে, অর্থাৎ অমসৃণ হয়ে থাকে। আর যদি সেখানে স্টেন্ট না লাগানো হয় বা রিং গুলো যদি না লাগানো হয়, তাহলে কয়েকদিনের মধ্যে আবার দেখা যাবে সেই অমসৃণ জায়গায় আবার হলুদ চর্বির স্তর আরো বেশি জমে গেছে, পরিষ্কার করার পরেও যে জায়গায় অমসৃণ ছিল এই কারণে আবার জমে যাচ্ছে। এই কারণে স্টেন্ট বা রিং বসানো হয়। স্টেন্ট বা রিং বসালে কি হবে, রক্ত সেই রিং এর ভিতর দিয়ে চলাচল করবে, যার কারণে এই প্ল্যাক পরিষ্কার হওয়ার পর যে অমসৃণ অংশ ছিল সেই অংশ দিয়ে রক্ত আর যাচ্ছে না, রক্ত এখন সরাসরি যাবে
এই রিং এর ভিতর দিয়ে, বুঝতে পেরেছো? এই কারণে যে জায়গায় আমরা অ্যানজিওপ্লাস্টি করেছি সেই জায়গায় আর প্ল্যাক হবে না। হ্যাঁ, এই জন্য স্টেন্টের সুবিধাটা বেশি। আর আমরা যদি অ্যানজিওপ্লাস্টি করি কিন্তু স্টেন্ট লাগালাম না, সেক্ষেত্রে আমাদের জন্য খুব একটা লাভজনক হবে না। জাস্ট পরিষ্কার বেলুন বেলুনে অ্যানজিওপ্লাস্টি করে পরিষ্কার করে চলে আসলাম, দেখা যাবে আবার কয়েক মাস পরে আবার তার একই সমস্যায় ভুগতেছে। এই জন্য অবশ্যই বেলুন অ্যানজিওপ্লাস্টি করার সাথে সাথে তাকে স্টেন্টও করে আসতে হবে, অর্থাৎ রিং পরে আসতে হবে। এমন রিং দেখা যাচ্ছে জার্মানি এবং আমেরিকানের রিংটা ভালো, এদের দামও বেশি, হ্যাঁ 2 থেকে 3 লাখ হয়তো এই রিং গুলোর দাম নেই। আচ্ছা স্যার, আমার খেয়াল নাই, স্টেন্ট স্যার কোন মেটাল দিয়ে তৈরি বা কি দিয়ে তৈরি? এটা সম্ভবত আমার প্ল্যাটিনাম, প্ল্যাটিনাম মেটাল স্যার। তাহলে প্ল্যাটিনাম মেটাল স্যার, প্ল্যাটিনাম কি নরম ধাতু? আমার খেয়াল নাই, মানে যখন এটা বেলুন ফোলানোর সাথে প্রসারিত হতে থাকে তাহলে বেলুনের গ্যাস ছেড়ে দিলে কি ওইটা আবার সংকুচিত হয় না? না 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 না, ওটা সংকুচিত হবে না, হ্যাঁ ওরকমই থাকবে। একটু হয়তো ফ্লেক্সিবল হতে পারে, সামান্য একটু ফ্লেক্সিবল হতে পারে, কারণ তো তোমার যখন রক্তটা আসলে যখন যাবে, হ্যাঁ তখন তো তোমাকে এই একটা প্রেশার ক্রিয়েট করবে, হ্যাঁ কারণ করোনারি ধমনি দিয়ে তোমার রক্ত যেতে হবে, আর হৃৎপিণ্ড যদি একটা সংকোচন চাপ দেয় বা প্রসারণ চাপ দেয়, যখন সংকোচন চাপ দিবে তখন তো এটাকে একটু ফ্লেক্সিবল থাকতে পারে। হ্যাঁ একবারে যে স্টিল থাকবে এরকম না, সামান্য ফ্লেক্সিবল হতে পারে। জি স্যার, কারণ এই যে এখানে আমরা একটা কথা বলেছিলাম যে এখানে কই ওটা কই, এটা হলো করোনারি স্টেন্টিং। এই যে স্টেন্ট হচ্ছে ক্ষুদ্র কিন্তু প্রসারণযোগ্য ধাতব যন্ত্র, এই যেখানে একটা কথা বলা আছে, স্টেন্টটা হলো ক্ষুদ্র কিন্তু প্রসারণযোগ্য ধাতব যন্ত্র, হ্যাঁ সে কিন্তু প্রসারিত হতে পারে, সামান্য প্রসারিত হতে পারে, প্রসারিত হতে পারবে, সংকুচিত হতে পারবে। আচ্ছা এখন আমরা যেটা আসবো, এখন ধরে নাও যে তোমার ই নাই, কি বলে যে ব্লক এমন পর্যায়ে পৌঁছেছে যে সেখানে আর ই করা যাবে না, অ্যানজিওপ্লাস্টি করা যাবে না, তখন কি হয়? তখন আমাদের ওপেন হার্ট সার্জারি করতে হবে। তাহলে হৃৎপিণ্ডে বড় ধরনের সমস্যা যদি থাকে তাহলে ওপেন হার্ট সার্জারি ছাড়া উপায় থাকে না। এক্ষেত্রে চিকিৎসকগণ বৈদ্যুতিক করাত দিয়ে বুকের অস্থিকে চিরে হৃৎপিণ্ডকে ওপেন করেন বা উন্মুক্ত করেন, এবং এ ধরনের অস্ত্রোপচারকে ওপেন হার্ট সার্জারি বলে। ওপেন হার্ট সার্জারি 3 উপায়ে করা হয়, একটা হলো অন পাম্প সার্জারি, একটা হলো অফ পাম্প সার্জারি, আর একটা বলা হয় রোবোটিক সার্জারি। অন পাম্প সার্জারিটা কেমন? এ ধরনের সার্জারিতে একটি হৃদ ফুসফুস মেশিন থাকে, হ্যাঁ একে আমরা বলবো কার্ডিও পালমোনারি বাইপাস মেশিন, এটা ব্যবহার করা। এই মেশিনের কাজ কি? কৃত্রিমভাবে হৃৎপিণ্ডের বিভিন্ন অঙ্গ আর টিস্যুতে অক্সিজেনযুক্ত রক্ত পাম্প করে পাঠায়। তাহলে এই মেশিনটা হ্যাঁ কি করে, কৃত্রিমভাবে হ্যাঁ হৃৎপিণ্ডকে সচল রাখে, সচল রেখে অঙ্গ আর টিস্যুর মাধ্যমে আমরা অক্সিজেনযুক্ত রক্ত পাঠাবো। অফ পাম্প সার্জারি মানে কি? যে এখানে মেশিনটা ব্যবহার হয় না, তবে হ্যাঁ হৃৎপিণ্ডের যে স্পন্দন আমরা জানি, স্বাভাবিক হৃৎপিণ্ডের স্পন্দন কত মিনিটে? 75 বার। হ্যাঁ কিন্তু কিছু ওষুধ প্রয়োগ করা হয় এবং ওষুধ প্রয়োগ করে স্পন্দনের হারটা কমিয়ে দেওয়া হয়, হয়তো মিনিটে 5 বার বা মিনিটে 7 বার হৃদস্পন্দন করানো হয়। যত কম হৃদস্পন্দন হবে ডাক্তাররা সার্জারি করার ক্ষেত্রে সময়গুলো বেশি পাবে, এই জন্য এটা হলো অফ পাম্প সার্জারি। আর আরেকটা আছে রোবোটিক হার্ট, হ্যাঁ রোবট রোবট সহযোগে সার্জারি, সেটা কি হয়? এক্ষেত্রে চিকিৎসক বিশেষ কম্পিউটার নিয়ন্ত্রিত একটি রোবোটিক হাতের সাহায্যে অস্ত্রোপচার করেন। চিকিৎসক কম্পিউটার সার্জারির ত্রিমাত্রিক দৃশ্য দেখতে পান এবং কাজ সম্পন্ন করে। এ ধরনের অস্ত্রোপচার অতি সূক্ষ্ম আর সঠিক হয়ে থাকে, অর্থাৎ একজন ওপেন হার্ট সার্জারির যে ডাক্তার আছে, সে ডাক্তার যে প্রক্রিয়ায় ওপেন হার্ট সার্জারি গুলো করে থাকেন, হ্যাঁ ঠিক একই রকম ভাবে রোবোটিক রোবট সহযোগী যে সার্জারি, হ্যাঁ সেই রোবট কি করবে, একই ধরনের তথ্য বা ইনফরমেশন দেওয়া থাকবে যে কিভাবে কিভাবে হ্যাঁ এই সার্জারিটা করতে হয়, হ্যাঁ এটা রোবট সেই সার্জারিটা করে দিবে। তবে রোবটকে নিয়ন্ত্রণ করার জন্য পাশে কিন্তু হ্যাঁ অপারেটর একজন ডাক্তারও থাকবে, কারণ দেখা গেলো যে সব সার্জারিতে একই রকম নাও হতে পারে। কারো ক্ষেত্রে দেখা গেলো যে এই ওপেন হার্ট সার্জারি করার আগে আরেকটা একটা জটিলতা দেখা দিচ্ছে, হ্যাঁ কিন্তু ওই জটিলতার জন্য তো রোবটকে সেই তথ্য প্রদান করা হয় নাই, তখন ডাক্তার কি করবে, সাথে সাথেই রোবটকে থামিয়ে দিবে এবং আগে হয়তো
আগে যে জটিলতা আছে সেটা চিকিৎসা করবে, তারপরে হয়তো আবার পরে ওপেন হার্ট সার্জারি করবে। হ্যাঁ, তবে রোবটের সাহায্যে করার ক্ষেত্রে একটা সুবিধা কি, মনে করো একটা ডাক্তার দিনে হয়তো 10টা ওপেন হার্ট সার্জারি করতে পারে। হ্যাঁ, এখন দরকার হলো 20টা বা 25টা ওপেন হার্ট সার্জারি করতে হবে, ডাক্তার হয়তো প্রথম 10টা করে নিল বা প্রথম 5টা করে নিল এবং পরবর্তী দেখালো যে সার্জারিগুলো আছে রোবটের সাহায্যে করলো, কারণ রোবটের তো কোনো ক্লান্তি নাই। হ্যাঁ, রোবটের কোনো ঘুম আসবে না, রোবটের কোনো ঘুম আসবে না, হ্যাঁ কোনো ক্লান্তি নাই, এই জন্য দেখা গেল যে সে নির্বিঘ্নে এই কাজগুলো করতে পারবে। বুঝতে পেরেছ? এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি মেশিনটা, এটা হলো কার্ডিও পালমোনারি মেশিন। এই মেশিনের সাহায্যে কিন্তু কৃত্রিম ভাবে দেহের বিভিন্ন অংশে অক্সিজেন যুক্ত রক্ত পাঠানো হচ্ছে। এখানে কিন্তু সার্জারির জন্য কার্ডিও পালমোনারি মেশিনটা ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই এই চ্যাপ্টার শেষ করলাম, আর আমরা নেক্সট তাহলে 5 নম্বর চ্যাপ্টার শুরু করব, রেসপিরেটরি সিস্টেম, হিউম্যান রেসপিরেটরি সিস্টেম। আর সবাইকে ক্লাস করার জন্য ধন্যবাদ। হ্যাঁ, 4 জন এখন অ্যাক্টিভ আছো, হ্যাঁ তোমরা অবশ্যই ভালো করবা, এক সময় অবশ্যই ভালো করবা, অফলাইন হোক বা অনলাইন হোক তোমরা ক্লাসে রেগুলার করার চেষ্টা করবা, যে কোনো ক্লাস, যে কোনো সাবজেক্টের ক্লাস রেগুলার করার চেষ্টা করবা। যারা এখন ক্লাসে অনুপস্থিত তারা আজ হোক কাল হোক এক সময় পস্তাবে, সেটা অফলাইনই হোক বা অনলাইনই হোক, ক্লাস করলেই কিছু না কিছু শেখা যাবে। তো সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।